পারবেন না বলবেন না যে আমার ছাত্র আমাদের এখন শুনি বড় হায়ার অফিসার নেন আমাদের কাছে কেউ বলবেন না যাদের মধ্যে ব্যাপার তাদেরকে বুঝে দিতে দিন না আমরা তো মানে কি বলবো মানুষের কাছে গায়ে আছে আমরা তো মানুষের কান ধরে দুটো চড় মেরে দিচ্ছি না মারছি কি আমার ব্যাপার হচ্ছে ভাইস চ্যান্সেলারের উপর আমাদের কোনো পার্সোনাল শত্রুতা নেই ওই চেয়ারটার সঙ্গে আমাদের বোঝা পড়া তাই না ওই জায়গাতে যেই ভাবতেন যে আবু তালেব খান কি আবু খালেদ খান আর আবু হুরায়রা একাত্তরের জায়গাটায় যিনি থাকবেন তার সঙ্গে আমাদের বোঝা পড়া ওনার ক্ষমতা রয়েছে আমাদের প্রবলেমগুলো সলভ করার উনি করছেন না সেই জন্য আমরা বসেছি ওই মানুষটাকে আমরা আঘাত করবো না তার চেয়ারটার বিরুদ্ধে আমরা তার চেয়ারটার বিরুদ্ধে আমরা সমবেত হয়েছি আমরা হাত তুলছি তার না কাউকে মারবো না ধরে আসতে তো ইউনিভার্সিটি এত তো স্টুডেন্ট আছে একটা মানুষকে মারতে তোলে বলা গেলে আমি চলতি গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর সাহায্য করেছেন ওই মাইনরিটি স্টুডেন্টদের প্রোগ্রেসের জন্য তাদের হায়ার এডুকেশনের জন্য কিন্তু আমাদের অর্থনীতিতে যারা রয়েছেন অপদার্থ ভাইস চ্যান্সেলার রেজিস্ট্রার সরাসরি টিমকে মোড় ঘুরিয়ে দিয়ে ইউনিভার্সিটির প্রোগ্রেসে বাধা প্রদান করছে আমাদের আন্দোলন কোনো সরকারের বিরুদ্ধে নয় কোনো নেতা মন্ত্রীর বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন আমাদের ইউনিভার্সিটির অপদার্থ ভাইস চ্যান্সেলার রেজিস্ট্রার তাদের বিরুদ্ধে আতে মন্ত্রী আসছেন অলওয়েজ ওয়েলকাম আমরা চাই নেতা মন্ত্রী আসুন কালিয়া ইউনিভার্সিটির কঙ্কাল স্যার চেহারা তো দেখব পেপে জিন্স আর ফ্লাইং মেশিনে টি শার্ট পরানো রয়েছে সে তো দেখানো এই কঙ্কাল স্যার চেহারা দেখানোর জন্য আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে আমন্ত্রণ জানাচ্ছি তিনি আসুন কিন্তু এসে শুধু উনি কথা বলে গেলেন আমাদের কথা শুনলেন না এটা চলবে না আমরা ইউনিভার্সিটির স্টুডেন্টরা স্থির করেছি যে বিশাক্ত প্রয়োজন আলিয়া ইউনিভার্সিটিকে কঙ্কাল স্যারে পরিণত করেছে যার গায়ে হাতে কোনো মাছ মাংস নেই শুধু হার আর হার সেই কঙ্কাল স্যার ইউনিভার্সিটি করার জন্য যে দায়ী সেই ভাইস চ্যান্সেলারকে অবিলম্বে ইউনিভার্সিটি ছেড়ে চলে যেতে হবে ইউনিভার্সিটি একটাই দাবি ইউনিভার্সিটির যে প্রবলেমগুলো এগুলো তো সলভ হবে এই ভাইস চ্যান্সেলারের হাত দিয়ে আর নয় কাজের উদ্যম থাকবে সে করবে কিন্তু এই অপদার্থ ভাইস চ্যান্সেলারকে আলিয়া ইউনিভার্সিটি থেকে পদত্যাগ আলিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারকে কি করতে হবে যত বড় মিনিস্টারই আসুক আমরা কিন্তু এখান থেকে ছেড়ে চলে যাব না প্রথম প্রশ্ন আপনি এসেছেন কেন প্রতিবার গেছি প্রতিবার গেছি ক্ষণে ক্ষণে অপমানিত হয়েছি বঞ্চিত হয়েছি ফিরে এসেছি আমাদের হক আমরা পাইনি লিখিত দিয়েছেন কাজে করে উঠতে পারেননি প্রতিশ্রুতি দিয়েছেন প্রমাণিত হয়েছে মিথ্যা প্রতিশ্রুতি